হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই সময় আমার ভিডিও আমার দেওয়ার কথা ছিল না, কালকের ভিডিও তোমরা বড় ভিডিও পাবে। আমি কটা কথা বলার জন্য খালি আসলাম, বেশি কোনো ফালতু কথায় যাবো না। আজকে সকালবেলা আমি একটা ভিডিও করি দুপুরবেলার দিকে, আমি সেখানে কণিকাকে আর কণিকার যাকে কিছু কথা আমি বলেছি, হ্যাঁ, সেটার বিষয়বস্তু নিয়ে আমি কালকে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলবো, যে কেন বলা হয়েছে, কি বলা হয়েছে, কত কি করা হয়েছে। তো এই যে কথাটা আজকে, যে কণিকার যায়ের দিকে সোজা ব্লেমটা উঠেছে বা আঙুলটা উঠেছে, আঙুলটা এরকমভাবে ধরিয়ে দিয়েছে ওয়াইটির যে নাম করা সত্যবাদী শু, সে আজকে একটু আগে সে ভিডিও নামিয়ে এসে বলছে যে আমি তো কোথাও বলিনি, আমি তো একবারও বলিনি যে ওটা গুন্ডির যা, মানে কণিকার যা, কোথাও বলিনি। সবাই ওটা পড়ে বুঝে গেছে, হ্যাঁ বিশ্বাস কর, ওটা পড়ে না সবাই বুঝতে পেরেছে যে ওটা কোথাও না কোথাও কণিকার যায়ের মনের কথাগুলো ওখানে পরিষ্কৃত হয়েছে। মানে তুই যেভাবে কণিকার যাকে এক্সপ্লেন করেছিস আজ অব্দি, সেই অনুযায়ী আমরা সবাই সমব্যথিত ওর ওপর, যে ওই মানুষটার ওপর বাড়িতে প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, আর অত্যাচার হতে হতে সে এতটাই নিপীড়িত, মানে তার কোনো ভূমিকাই নেই বাড়ির লোকের কাছে, এরকম একটা বিষয়। 90% 100% মধ্যে মানে 80% মানুষ বিশ্বাস করে গেছে যে ওটাই, আর বাকি কিছু মানুষ বিশ্বাস করেছে যে এটা তোর ফেক আইডি। হ্যাঁ, না না, তোর ফেক আইডি হতে পারে না, তুই তোর দিক দিয়ে একদম ক্লিয়ার, আমি তোকে এই ক্ষেত্রে বিশ্বাস করি, তুই কোনো ফেক আইডি তৈরি করতেই পারিস না, গিয়ে তুই তোর কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারিস না। তুই চাইছিলিস এই কমেন্টটা সবার চোখে এরকমভাবে ঢুকিয়ে দিতে, যার জন্য তুই ওটাকে পিন করে রেখেছিলিস, ঠিক আছে, পিন করে রেখেছিলিস, পিন করা কমেন্ট সবাই কি উকি মেরে দেখবে, অবশ্যই দেখেছে, ঠিক আছে। তুই সকালবেলা যে ভিডিওটা, সরি, দুপুরবেলা যে ভিডিওটা নামালি, তার আগে বলে নি, সকালে যে ভিডিওটা নামিয়েছিস, ভাসুরকে এবার ছেড়ে দে, আর হচ্ছে না, আর কষ্ট হচ্ছে না, কালকের ওই যে কমেন্টটা তোর মাথার মধ্যে কাজ করছিল, সেই কমেন্টটার উপর বেস করে টোটাল সকালের ভিডিওটা তুই করেছিস। তোর বলা প্রত্যেকটা ওয়ার্ড ওই কমেন্টের সাথে সমযাচিত, সমব্যথিত হচ্ছিল, ঠিক আছে, মানে তার পেনটা তুই ফিল করতে পারছিলিস, আর ওর না বলা কথাগুলোকে তুই বলতে পারছিলিস, এটা আমরা সবাই ধরে নিয়েছি। দেখ, আর কেউ না ধরুক, আমি তো ধরেই নিয়েছি, ঠিক আছে। এইবার চলে আসি দুপুরের ভিডিওতে। দুপুরের ভিডিওতে তুই পরিষ্কারভাবে, তুই যে এখন বলছিস না মুখ খুলতে শেখো, হ্যানা করতে শেখো, সেটা তো আমি জানি না যে উনি কে, তাই জন্য বলছিলাম। তুই তাহলে কী করে বললি যে তোমার স্বামীর চরিত্রটা ঠিক না, তোমার স্বামী ডাবল ফেসেস, হ্যাঁ, সে নিজে ঠিক নেই, যার জন্য আজকে তোমার এই অবস্থা। তুই কী করে জানলি যে মানুষটাকে তুই এইমাত্র বললি যে আমি তো চিনতেই পারছি না, যে আমি দ্বন্দ্বের মধ্যে রয়েছি, যে ওটা কণিকা যা নাকি অন্য কেউ, তাহলে তুই তার স্বামীর বিষয়ে এতটা ক্লিয়ারেন্স কী করে দিয়ে দিলি যে তার স্বামী ডবল ফেসেস, তোমার স্বামী ভালো না, তারই চরিত্রে দোষ, তুই কী করে জানলি? যে মানুষটাকে আমি জানি নাই, যে আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করতে আসে, আমি তাদেরকে আর্ধেকের ওখানে লোগোতে ফটো নিই, তো আমি চিনি না, আমি জানি এই মানুষগুলো আমার কমেন্ট করে, বাট তার স্বামী কী, স্বামীর ক্যারেক্টার কী, কই সেটা তো জানি না। তুই কী করে জানলি? তুই আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসেছিস এই কারণে, কারণ ওপর থেকে চাপনটা তোমার এসেছে, তোমার এই ভালো মানসিকতা নিতে পারছে না অন্য লোক, বুঝতে পেরেছ? তুমি যে দয়ালু বৃত্তিটা খুলে বসে গেছো না, সবাই বুঝে গেছে যে গোপন সূত্রের খবরটা কণিকার যায়ের তরফ থেকে তোমার কাছে আসছে, আমি তো তোকে সেটাই বলবো। না হলে তুই এতটা কনফিডেন্সের সঙ্গে যে মানুষটা ওখানে কমেন্ট করেছে, যদি তোর এরকমই মনে হতো, তো কালকে মনে হয়নি যে ওখানে লেখা শব্দগুলো বড্ড ভারী ভারী শব্দ, এই শব্দগুলো সে বলতে পারে না, এই সব নালে কি ওই মিশমিদির মতন সিরিয়াল করা কিছু মানুষকে তোকে ওই শব্দগুলো দিয়ে দিয়েছে, আর সেই শব্দগুলো ফেক আইডি থেকে ওখানে বসানো হয়েছে? তোকে কে বলেছে যে ফেক আইডিটা তৈরি হতে পারে, ফেক আইডিটা অন্য কারোর হতে পারে না, ফেক আইডিটা অন্য কারোর হতে পারে না, বা তুই কাউকে দিয়ে করাতে পারিস না নিজের পয়েন্ট অফ ভিউটাকে গেড়ে রাখার জন্য। আর যদি সেটা না হয়, তাহলে আমি জোর গলায় বলছি জনগণকে যে ওইখান থেকে কণিকার যা তোকে সমস্ত সাপ্লাই দিচ্ছে, খবর সমস্ত খবর তোকে সাপ্লাই দিচ্ছে, তুই এখানে বসে মশলা মাখি সেগুলোকে প্রেজেন্ট করছিস। এখন যখন তুই দেখেছিস তুই নিজে ওর যায়ের ক্ষতি করছিস, ঠিক আছে, যে মানুষটাকে সবাই খুব চুপচাপ, খুব শাই, একটা অন্যরকম মানুষ দেখেছে, অনেকেই বুঝতে পারে, হয়তো অবহেলিত হচ্ছে, কিছু অনেকে না প্রকাশ করে না, অন ক্যামেরা অনেকে প্রকাশ করতে পারে না, ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো যে মানুষ কথা বলে না তাকে আমরা অনেক কিছু ভেবে নিতে পারি, অনেক কিছু, ঠিক আছে, খারাপ কি মন্দ কি অন্যরকম অনেকটা ভেবে নিতে পারি যতক্ষণ না সে মুখটা খুলছে, ঠিক আছে। সেরকমই বুঝে নেওয়া হয়েছে, তুই যেভাবে সমব্যথিতগিরি মারাচ্ছিলিস, সরি, দেখাচ্ছিলিস, তুই কোনো সময় ওর যাকে অ্যাটাক করিস না, তুই কোনো সময় অদ্রিকাকে অ্যাটাক করিস না, তুই অলওয়েজ অপোজিটের লোকগুলোকে অ্যাটাক করিস, মানে ওদের ফ্যামিলি মেম্বারকে। তুই এটা পর্যন্ত বলেছিস, তুমি তো গেছো একটা ক্রিমিনাল ফ্যামিলিতে, তুমি তো গেছো একটা ক্রিমিনাল ফ্যামিলিতে, দিদি একটু কষ্ট করে সহ্য করো, তুমি আমাকে বোন ডেকেছো, সবসময় মুখ বুঝে থাকবে না, মুখটা খুলতে শেখো, কাকে বলছিলিস, কাকে বলছিলি? ওই কমেন্ট করা পার্সেনটাকে। আজকে যখন গাতনটা খেয়েছো, অন্যদিক দিয়ে তোমাকে গাতন দিয়েছে না, যে তুমি কেন আমাকে ওইভাবে বলতে গেলে, এই যে এখন এই দিকে মানে প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট ম্যাম বলেছে যে কণিকার যাই সমস্ত মাস্টার মাইন্ড, আজকে তুমি বলতে বসেছো যে আমি কি খারাপ করছি? আমি কখনো ওদের খারাপ চাই না, কখনো তুই চাস না ওদের খারাপ, কোনো দিনও তুই ওদের খারাপ চাইতেই পারিস না, তুই সবসময় কনসার্ন হয়েছিস উজ্জ্বলের ট্রিটমেন্ট হচ্ছে না কেন, এই জন্য তুই বলেছিস 5 বছরের মধ্যে পটল তুলবে, ওই জন্য তুই বলেছিস, তুই দিন রাত্রির মাসিমার হাত ভাঙা নিয়ে তুই চিন্তা করেছিস, চিন্তায় তোর রাতে ঘুম হয়নি, সেই মাসিমাকে তুই দিন রাত্রির বলে গেছিস বুড়া তোতা পাখি, কেন কেন? কারণ এই চামড়ার ব্যবসার মূল সূত্রধার এই ভদ্রমহিলা, তুই প্রচুর কনসার্ন দেখেছিস, তুই ভাবতেই পারিস না এই মানুষগুলোকে তুই অ্যাটাক করবি, সব সময় ভালোটা চেয়েছিস, তুই অলওয়েজ ভালো চেয়েছিস, বেশি ভালো চাইতে গিয়ে না তুই কণিকার যায় খারাপটা করে ফেললি, দিন রাত্রির কাটবো কণিকার যাকে, বুঝতে পেরেছিস? এর জন্য তুই দায়ী, আজ থেকে কণিকার হয়ে কোনো কথা বলতে যাবো না, তুই যেগুলো বলবি প্রত্যেকটা কথা, প্রতিটা কথা কণিকার যা তোকে এসে বলেছে। একটা মানুষ ক্যামেরার সামনে আসে না, তোর লোকগুলো আসে না, তারা ক্যামেরা ফ্রেন্ডলি না, অন্যের লোকেরা আসে না, তারা নিপীড়িত, না রে তোর কথা অনুযায়ী,
তো তুই এনেছিস তো, তুই তো এনে অন ক্যামেরা দুপুরের ভিডিও, আমি বলছি সবাইকে, বলবো না যে কেউ ভিডিও দেখো না, সবাই গিয়ে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে ও কিভাবে ওই কমেন্টটাকে তুলে কণিকার যা হিসাবে তাকে প্রেজেন্ট করে এমন কথা বলেছে যে ক্রিমিনাল ফ্যামিলিতে গিয়ে পড়েছো, তোমার স্বামী ডবল ফেসের চরিত্রহীন কি করে বললো, এই প্রশ্নগুলো ভিউয়ার্স হয়ে তোমরা প্রশ্ন করো ওকে, আমাকে প্রশ্ন করার আগে প্রশ্নগুলো ওকে করো, কেন কণিকার যাকে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এনে এইভাবে ও ছোট করলো, অ্যাটাক করা যখন শুরু করেছি এমন অ্যাটাক করবো না, বুঝতে পারবি, বুঝতে পারবি, তুই এনেছিস না ওই ভদ্রমহিলাকে মাঠে, নামিয়েছিস যে তোকে সে কমেন্ট করেছে, সে করা কাউকে দিয়ে করা কি তুই কাউকে দিয়ে করা, এটা ক্লিয়ার হওয়া দরকার, ক্লিয়ার হওয়া দরকার, কারণ ওর যাকে এই মাঠে এনে নামিয়ে দিয়েছিস তুই, তুই তুই ভেবেছিস সমবেদনা সমব্যথিত হবো, সবাই মনে খেয়ে যাবে ঘোলটা, না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, না 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 না, এইবার তো আমি দানা ছাড়াবো না, জবাব তোকে দিতেই হবে, তুই কেন না জেনে যে ওই আইডিটা তুই এখন বলতে বসেছিস যে আমি তো দ্বন্দ্বে আছি, দ্বন্দ্বে যখন রয়েছিস তাহলে তুই কী করে বললি যে সে একটা ক্রিমিনাল ফ্যামিলি থেকে বিলং করে, সে তার হাজব্যান্ড চরিত্রহীন, আজকে তুই বলছিস সে কতটা নিপীড়িত, সে কতটা, হ্যাঁ আমি জানি না সে কে, সে আমাকে দিদি রেখে ফোন ডেকেছে, মানে সে তো দিদি হবে, কত নাটক করবি রে, কত নাটক করবি, যা তাকে নষ্ট করছিস, তার গায়ে কাদা ছেটাচ্ছিস তুই, কাদা ছেটাচ্ছিস, তা কাদা যখন ছেটানো শুরুই করেছিস একটু ভালোভাবে ছেটানো, অল্প কেন ছাড়বো বল না, কোনটা ছাড়বো কেন, সেলামির টাকার খবর পেয়েছিস না তুই কণিকাকে, আবার প্রশ্ন করেছিস যে কিভাবে ঘরের খবর পেলাম, কাল সকালে ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে, চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।